বনগায় হোটেলের বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়, জমা জলে জন্মাচ্ছে ডেঙ্গুর লার্ভা। পরিদর্শন পৌরসভার টাঙানো হলো নোটিশ, গোটা বিষয়টি একটি আইওয়াশ, কটাক্ষ বিজেপি বিধায়কের। হোটেলের বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়, পাশের জলাশয়ে, সেখানেই জমা জলে জন্মাচ্ছে ডেঙ্গুর লার্ভা। খবর পেয়ে বনগাঁ মতিগঞ্জ এলাকার এক হোটেলে অভিযান বনগাঁ পৌর কর্তৃপক্ষের। হোটেল লাগোয়া জলাভূমিতে নোটিশ টাঙালো পৌরসভা। হোটেল কর্তৃপক্ষকে আগামী 7 দিনের মধ্যে বনগাঁ পৌরসভায় গিয়ে দেখা করার নির্দেশ। রাজ্য জুড়ে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি পরিস্থিতি। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্য সচিব। দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশ। পৌরসভার পক্ষ থেকেও ডেঙ্গি রুখতে চলছে অভিযান। এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ মতিগঞ্জ এলাকায় এক হোটেলে অভিযান চালায় পৌর আধিকারিকেরা। হোটেলের লাইসেন্স সহ একাধিক নিয়ম মানা হচ্ছে না বলেও জানান পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে হোটেল মালিক বলেন, আমাদের হোটেলের বর্জ্য পদার্থ আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিই। পৌরসভা থেকে ওনারা এসেছিলেন, আমাকে দেখা করতে বলেছেন। নোংরাটার জন্য এবার এই নোংরাটা আমরা পরিষ্কার করতে পারছিলাম না, যেহেতু এখানে এই যে টয়লেটটা আছে, টয়লেটের টোটাল নোংরাটা এর ভিতরে আসছিল। কোনো জোন এখানে কাজ করতে চাইছিল না, যার জন্য এটা আমরা পরিষ্কার করতে পারছিলাম না। দেখুন, আমরা মোটামুটি যখন সবই আমরা পরিষ্কার করার চেষ্টা করি সবসময়। আমরা এবার এগুলো তো আমরা পুড়িয়ে ফেলি, এগুলো আমাদের কিন্তু অলরেডি পোড়ানো হয়। দেখুন আপনি, আমাদের কটা পড়ে আছে, এখন ওটা দেখা করতে বললেন, আমরা যাব। নোটিশ টাইমে দিয়ে গেলেন। পার্শ্ববর্তী জলাশয় থেকে ডেঙ্গুর লার্ভা মিলেছে বলে এদিন জানিয়েছেন পৌরপ্রধান। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, ওই হোটেলের আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। ওই জমিতে আমাদের পক্ষ থেকে নোটিশ টাঙানো হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে ডেঙ্গু সচেতনতা, ডেঙ্গুকে রোখার জন্য যে নির্দেশিকা আছে, তার মধ্যে বনগাঁ পৌরসভার যারা নিজস্ব জমি আছে, সেই জমিতে দেখা যাচ্ছে যে তারা জঙ্গল পরিষ্কার করছে না, জল জমে রয়েছে। সেক্ষেত্রে আমরা বারবার অনুরোধ করার পরে যখন করছে না, তখন 333 ধারায় পৌরসভার একটি আইনকে বলবৎ করে সেই জমি আমরা আমাদের তত্ত্বাবধানে নিয়ে আমরা সেটাকে পরিষ্কার করে রেখে দেবো। তার জন্য একটা নির্দিষ্ট ফাইন হবে, ফাইনের টাকা জমা দিলে তখন তাকে সেখান থেকে সরানো হবে। সেখানে গিয়ে আজকে পৌরসভার তত্ত্বাবধানে সেখানে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, ওই জমিটা তত্ত্বাবধানে নেওয়া হলো। তার রক্ষণাবেক্ষণ এবং সমস্ত কিছুই পৌরসভা করবে। তার নির্দিষ্ট ফাইন করার, পরিষ্কার করার পরে নির্দিষ্ট ফাইন দেওয়ার পরে তাকে সেই জমি আবার ফেরত দিয়ে দেওয়া হবে। যদিও এদিন পৌরসভার এই অভিযানকে আইওয়াশ বলে কটাক্ষ করেছেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, এটা তো পৌরসভার আরও আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল। কারণ বনগাঁতে যেভাবে, বনগাঁ শুধু না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, পুরো স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে গিয়েছে প্রথম কথা। দ্বিতীয় কথা, বনগাঁতে যেটা হচ্ছে, বনগাঁর ব্যর্থতা, বনগাঁ যিনি পৌরপ্রধান আছেন, তা তিনি যদি সচেতন হতেন, যেভাবে ডেঙ্গু চারিদিকে প্রকাশ পেয়েছে, আক্রান্ত হচ্ছে মানুষ, আগের থেকে যদি সচেতন হতেন, তাহলে এই আমার মনে হয় এখানে লাভ জমতে পারতো না। এবার ট্রেড লাইসেন্স ইস্যু করেনি, সে দেখার দায়িত্ব তো বনগাঁ পৌরসভার, সেটা তো আম জনতা বলবে না বা সেটা জনপ্রতিনিধি বলবে না। এবার ট্রেড লাইসেন্স ইস্যু করেনি, এবার ওখানে হাত দিয়ে দেখুন, ওই যে যিনি হোটেলটা চালান তার মাথার উপর কে আছে সেটা হাত দিয়ে দেখুন, দেখবেন মাথার উপর হাত দেনি সেই যিনি চালান, তার মাথার উপর যার হাত আছে তিনি মনে করেন এক নেতা আছেন। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।